তো বন্ধুরা আজকে চলেছি এসেক বাইক জোন মুর্শিদাবাদের থেকে মানে ভালো একটি বাইকের দোকান সেকেন্ড হ্যান্ড বাইক দোকান এটা হচ্ছে আমাদের জুয়েল ভাইয়ের দোকান ঠিক আছে তো এখানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের বাইক সব কিছু পেয়ে যাবেন আর এখানে বাইকগুলো দেখে নিন সর্বপ্রথম বাইক সব রকম মডেল অ্যাভেলেবেল আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে সবথেকে কম মাসের বাইক পাওয়া যায় মানে একবার একবারে যে ঝেঁঝরা বাইক হয় সেরকম বিক্রি সেরকম বাইক না এখানে বাইক পাওয়া যায় আপনি ফার্স্ট ওনারও হতে পারেন সেকেন্ড ওনারও হতে পারেন এরকম ফার্স্ট ওনারের বাইকও পাওয়া যায় মানে যারা ইএমআই দিয়ে বাইক কিনে কিস্তিতে যারা টাকা শোধ করতে না তো তাদের সেই সব বাইকগুলো তুলে নিয়ে আসা হয় ফুল পেমেন্ট করে এবং আপনি এটা ফার্স্ট ওনার হিসাবে পেয়ে পেয়ে যাবেন অনেক গাড়িতে দেখেন এখানে নাম্বার প্লেটও নয় সেগুলো আপনি ফার্স্ট ওনার হবেন এখানে সাত আট মাসেরও এরকম বাইক পাওয়া যায় তিন চার মাস পাঁচ মাস ছ মাস এরকম বাইক পাওয়া যায় তা চলুন দেখা যাক কী কী বাইক আছে এবং কীরকম কী প্রাইস থাকতে পারে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউনিভার্সাল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটার প্রাইস দেখুন নাইনটি পঁচানব্বই হাজার টাকায় দাম আছে পালসার এনএস কম আসার বাইক এটা দেখুন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটা পঁচাশি হাজার টাকা দাম আছে ক মাসের পুরো কাগজপত্র ফুল এখান থেকে আপনাকে দেওয়া হবে এবং এর প্রত্যেকটা গাড়ির আপনাকে আপনি জানেন যে পাঁচ বছর ইন্স্যুরেন্স থাকে এবং আপনাকে এখান থেকে থেকে ভালো বাজেটে করিয়ে দেওয়া হবে এবং সব সব রকম সব কিছু করা হবে তো এখানে যে দোকানের ওনার যে জুয়েল ভাই জুয়েল ভাইকে বলেছিলাম ভিডিও সামনে আসার জন্য এবং প্রত্যেক গাড়ির কীরকম কী রেট বলার জন্য তো উনি বলেছিলেন রেট নিয়ে কোনো চিন্তা নাই আর আমি ক্যামেরার সামনে আমার হয়ে তুমিই বলে দাও তো নেক্সট ভিডিওতে ওনাকে ক্যামেরার এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাওয়া যায় তা ওই নেক্সট ভিডিওতে ওকে দাদাকে আমি ক্যামেরার সামনে আসতে অনুরোধ করবো এবং এখানে দেখতে পাচ্ছেন স্কুটি থেকে সব কিছু বাইকে সব কিছু স্কুটার ফুটার সব কিছু অ্যাভেলেবেল আছে লো থেকে হাই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন মানে বেশি দিনের গাড়ি তো নাই আপনি যদি চান বেশি দিনের তাহলে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট নাম্বার অবশ্যই ভিডিওর ভিডিওতে শো করবে আপনি দেখতে পাচ্ছেন পুরো স্কুটি পুরো একবারে ওকে কন্ডিশনে একবারে কি বলবো কোনো স্ক্যাচলেস আর এই হচ্ছে দাদার মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি দাদাকে জিজ্ঞেস করতে পারেন আপনি যদি কোনো জায়গা থেকে আসতে চান তো বেলডাঙ্গা স্টেশন রেলওয়ে স্টেশন আছে ওখানে নামবেন এবং ফুলবাসতলা এখানে চলে এসে এসে বাইক জোনে আপনি চলে আসতে পারবেন নাহলে দাদাকে ফোন করে নেবেন কোথায় দোকান সব কিছু জিজ্ঞেস করে বলে দেওয়া হবে আপনাকে তো আমরা এখান থেকেও একটা বাইক নিয়েছি আমরা এই যে হন্ডা এসপিটা দেখছেন এটা আমরা বাই করেছি ঠিক আছে হন্ডা এসপি এখানে পালসার এনএস এই হন্ডাটা আমরা বাই করেছি আর অনেক ভাইয়ের পালসার এনএস খুবই পছন্দ হয় এনএস ফেনএস সব কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন যে বাইকগুলো কন্ডিশন কীরকম এখন আমরা চলে যাবো গোডাউনের ধারে গোডাউনের ধারে দেখবো কীরকম বাইক আছে এটা কয় মাস পর পুরনো হতে পারে নতুন রেজিস্ট্রেশন ফার্স্ট ওনার মানে কি তো বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট ওনার পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাটেনা আর এটা শুধু মানে এটা একটু বেশি দিনকার হবে নাকি এটা তুমি যাও সামনে বলো আচ্ছা আর প্লাটেনাটা কী রকম কী রকম কী বলো নতুন কয় মাস কার এটা ছয় সাত মাস মাস মানে সবই মানে এরকম টাইপের সব কিছু পাওয়া যায় তাই তো বন্ধুরা এখানে গোডাউনের মধ্যে এই কটা আর এই এখানে কিছু স্টক রয়েছে আমাদের এখানে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পালসার হয়ে যাবে দেখ বাকি আপনাদেরকে দেখায় এটা একটু মডিফিকেশনের টাইপের হয়ে যাবে যে মন লেখা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে এটা হয়ে যাবে আর আপনার এখানে এই দুটো করেই সেল হয়ে গেছে বলছিল কারণ দাদা এই আটটে আটটা আগে সেল হয়ে গেছে আরও আপনাদেরকে সামনে দেখাই আপনার দাদার সঙ্গে কথা বলাই কি কেমন কেমন কন্ডিশনের পাবে কেমন প্রাইস থাকবে কাগজপত্র কদিনের মধ্যে হবে সব কিছু দাদার সঙ্গে জিজ্ঞেস করে নেবো সামনে গিয়ে ঠিক আছে তো চলুন ভিডিওর মধ্যে থাকুন তো এখানে কাগজপত্র নিয়ে কোনো টেনশন না কাগজপত্র আপনি এক থেকে দেড় মাসের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন কারণ আমরাও একটা এখান থেকে বাইক বার করে বাই করেছি এসপি স্পেস্যান যেটা আপনাকে প্রথমে জানিয়েছি এবং ওটার কাগজপত্র আমাদেরকে ফুল দিয়ে দিয়েছে ব্লুবক বক সব কিছু দিয়ে দিয়েছে এবং ইন্স্যুরেন্সও নামায় ট্রান্সফার হয়ে যায় খুবই সহজে তো আসুন দেখে যান বাইকে আপনার পছন্দ করুন এবং নিয়ে যান এই এস এইচ বাইক জোন থেকে থ্যাংক ইউ